বিএনপি জামাতের হত্যা অগ্নিসংযোগ ও অবৈধ হরতাল অবরোধ নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আসাদ রাহানের নেতৃত্বে নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকা হতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শত শত ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আসাদ রাহান বলেন দেশের মানুষ বিএনপি জামায়াতের আন্দোলন নামে মানুষ হত্যা অগ্নিসন্ত্রাস নৈরাজ্য চায় না ষড়যন্ত্রকারী বিএনপি জামাতের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বসাধারণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইসলামিক ফন্ড বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং ফিলিস্তিনে নির্বাচনে মুসলমানদের হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলের নগরীর লালদিঘির পারে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ এইচ এম মজিবুল হক শুকুরের সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ নাসিরুল হক চিস্তি সহ অন্যান্যরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুনামধন্য দিনী প্রতিষ্ঠান পটিয়ায় আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম আজ দুপুরে পটিয়ার মাদ্রাসা প্রাঙ্গনে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রধান মজলিশে এদারি হাফেজ আহমদুল্লাহ মজলিশে এদারি আহবেক মাওলানা আবু তাহের নদভী ও মাওলানা হাইবুল ওয়াহেদ সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তারা জানান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে একটি গ্রুপ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে এবং মাদ্রাসার দীর্ঘদিনে সুনাম নষ্ট করার কাজে লিপ্ত রয়েছেন মাদ্রাসার আইনি পরামর্শক আব্দুল রহিম চৌধুরীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আমরা মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা আব্দুল রহিম চৌধুরীর মুক্তি কামনা করছি এবং এসব জঘন্য মিথ্যা অপপ্রচার থেকে ঐতিহ্যবাহী সুনামদন্য দিনই এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে বর্তমান সরকার প্রধান পটিয়ার সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বর্তমান সরকার শ্রমজীব মানুষের পক্ষের সরকার বর্তমান সরকারের আমলে দেশে শ্রমিকদের মজুরি বেড়েছে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে তাই আমাদের উচিত আমাদের কল্যাণের জন্য শ্রমিক বান্ধব সরকারকে আবারও নির্বাচিত করা চট্টগ্রামস্থ ভোলা ও বরিশাল বিভাগীয় জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন আটনং শুল্কভর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম জাকির হোসেন মহাজনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ ফারুক বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ নুরু